গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমি দেখো সকালবেলা বিছনা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো বিছনা থেকে বলতে কি, সকালে একবার উঠেছি, উঠার পরে বর্তন থালাবাটি ধোয়া, ঝাড়ু লাগানো এগুলো হয়ে গেছে কাজ কিছু কিছু, আর এখন ব্রেকফাস্ট করার জন্য পাস্তা করব। তো মনে করলাম চলো ভিডিওটা সকাল সকালই স্টার্ট করে দিই। তো এই হচ্ছে, আর দুপুরবেলা রান্না করব কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, চলো দেখতে থাকো। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবে চ্যানেলটিকে অবশ্যই, নতুন যারা দেখবে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যখনই আমি নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওতে একটা লাইক দেবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। তো চলো যাই রান্নার দিকে। এ দেখো, প্রথমে আমি এই যে পাস্তার প্যাকেটটাকে খুলে নিচ্ছি, খুলে এখানে আমি একটা ডিব্বাতে ঢেলে রেখে দেব। তো ঢেলে রেখে দিচ্ছি, আর ওইদিকে জলটা আমি পাস্তা সিদ্ধ করার জন্য জলটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। তো এখন আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি, এটা সিদ্ধ করতে না অনেক টাইম লাগে। তো চলো কিভাবে করছি দেখো। এ দেখো, আমি দুপুরবেলা রান্নার জন্য, সকালের পাস্তাটা তো হয়ে গেছে, রান্নার জন্য এখানে আগে থেকে গুছিয়ে নিয়েছি। এখানে তিনটে চিংড়ি মাছ ছিল বড় সাইজের, ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আসছে কাঁঠাল, কাঁঠালটা কাটাই ছিল, প্যাক করা ছিল, তো আমি একটু ছোট ছোট করেছি, মানে বেশি করা পরিষ্কার করাই ছিল, করতে হয়নি। তো এভাবে করে নিয়েছি। তো চলো আমি কিভাবে রান্না করছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি চিংড়ি মাছটাকে তেলের ভিতরে এই যে ভেজে তুলে নিচ্ছি। তো এই দেখো, ওই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন থেঁতো করে নিয়েছি, আর টমাটার কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা শিরা, তো ও সব কিছু মশলাগুলো এই যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুন থেঁতো করা, তারপরে হলুদ গুঁড়ো, যা যা লাগে আর কি, সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে আমি কাঁঠালটাকে এখানে ঢেলে দেব। তো আসলে এইখানে আমি জল দিয়ে আজকে রান্না করব না, তরকারি রান্না করব না, এইখানে আমি আর কি মাখা মাখা করব। প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে এটাকে দিয়ে এই দেখো দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তো এরকমের হয়েছে, জল আমি এখানে ব্যবহার করিনি, ওই মশলা কষানোর সময় ব্যবহার করেছিলাম। তো হয়ে গেছে আমার, এটা হতে বেশি টাইম লাগেনি, কাঁঠালটা না একদম ই ছিল, জালি কাঁঠাল ছিল, লাস্টে একটু গরম মশলা এরকমের ভাজা গরম মশলা দিয়ে দিয়েছি, এটা তৈরি হয়ে গেছে। তো এই দেখো খাওয়ার জন্য ভাত নিয়ে নিয়েছি। তো এটা ছিল দুপুরবেলার আজকে আমাদের লাঞ্চ। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি, বাই বাই, টাটা।